ক্রিকেটারদের সেন্স নিয়ে আমি বলি আমাদের ক্রিকেটারদের একদম সেন্স নেই সেটা বলবো না গেম সেন্সটা কম তাদের সবচাইতে বড় কথা হচ্ছে তাদের প্রায়োগিক ক্ষমতাটাই কম আপনার সেন্সটা তাদের মাথায় আসে কিন্তু সেই সেন্সটাকে আপনি বুঝতে পারছেন কিনা সেটা তো বোঝা যাবে আপনার অ্যাপ্লিকেশনে আপনার অ্যাপ্রোচে আমাদের প্লেয়াররা সিকোয়েন্স হয়তো বোঝেন কিন্তু নিজেকে অ্যাপ্লাই করতে পারেন না এই এই অ্যাপ্লাই করতে না পারার একটা বড় কারণ আমার কাছে মনে হয় অনিমেষ আমাদের টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে আমরা দুজন পেস নিয়ে খেলেছি হাসান হাসান নাইট ওয়াচম্যান হিসেবে আগের দিন নামালাম কেন নামালাম তখনও দিনের দশ বারো ওভার খেলাম নাইট ওয়াচম্যান সাধারণত তারাই হন যাদের মোটামুটি বেসিক থাকে আমরা যেটাকে বলি ইংরেজিতে ব্যাট প্যাট ক্লোজ টুগেদার করে খেলতে পারেন খেল পা পা বাড়িয়ে বাড়িয়ে খেলতে পারেন। হাসান সেটাও নেই তিনি খেলতে পারেন কিনা আমি জানি না তিনি গেলেন নাইট ওয়াচম্যান টেস্ট ক্রিকেটে নাইট ওয়াচম্যান থাকে অন্য ফর্ম্যাটে আর নাইট ওয়াচম্যানের সুযোগ নেই কারণ ওয়ানডে টি টোয়েন্টি হয়ই রাত্রিতে আসলে নাইট ওয়াচম্যানের অর্থ দাঁড়ায় নৈশ প্রহরী আর এটা হচ্ছে আবিধানিক অর্থ আর ক্রিকেটে অর্থ হচ্ছে একদম পরন্ত বিকেলে কোনো উইকেটের পতন ঘটলে অনেক সময় ব্যাটিং দল চায় না তাদের প্রতিষ্ঠিত ব্যাটারকে পাঠাতে তাতে করে ওই উইকেটের পতনটা যদি ঘটে তাহলে একটা মূল্যবান উইকেটের পতন ঘটবে বা একজন ভালো ব্যাটসম্যান আউট হবে তখন একটা টার্গেট থাকে যাক ওকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠাই ও তো তেমন একটা দক্ষ না ও যদি কিছু আমাদের চলতি বাংলায় ঠেক দিয়ে আসতে পারে সেটাও কাজে দিবে তিনি তার কাজ ছিল ঠেক দেয়া বা ঠেকানো বা ডিফেন্সিভ খেলা তিনি গিয়ে দুম করে অ্যাক্রস দ্য লাইন মারতে গিয়ে আউট হয়ে গেলেন এটা এটা কি গেম সেন্স তার মানে তিনি জানেনই না যে অ্যাকচুয়ালি নৈশ প্রহরীর দায়িত্ব কী তখনও আট থেকে দশ ওভার খেলা বাকি তার নন স্ট্রাইক এন্ডে একজন ব্যাটসম্যান হাসান মাহমুদকে নেয়াই হয়েছে মানে দ্যাট ইজ ওই ব্যাটিং পজিশনে পাঠানোই হয়েছে কোনো রকমে একটাই প্রান্ত বা ধরে রাখা বা আমাদের চলতি বাংলায় বারবার বলছি ঠেকানোর জন্য তিনি ঠেকানোর বদলে তিনি গেলেন মাঠতে আমাদের খালেদ আহমেদ আপনি যে জায়গা থেকে খালেদ রান আউটটা ওই জায়গা থেকে যদি আপনার গেম সেন্স আপনার মাথা ঠিক মতো কাজ করে ওই রান আউটটা মিস হওয়ার কথা সম্ভাবনাই থাকে না শুধু ল্যাক অফ সেন্স স্ট্রেট শুনতে কানে লাগবে শুধু বোধ বুদ্ধি কমতি ঘাটতির কারণে তিনি ওই রান আউটটা করতে পারেন নাই আর আর কোনো কারণ নাই তো আর কোনো কারণ আছে কি আপনি মুশফিকুর রহিমের আমরা এত প্রশংসা করি মিস্টার ডিপেন্ডেবল বলি তিনি একটা দেখবেন আমাদের প্রায়ই মুশফিক যখন ব্যাটিং করেন মুশফিককে আমরা বাংলাদেশের সবচাইতে পরিপাটি ব্যাটিং শৈলীর ব্যাটার বলি এবং লঙ্গার ভার্সনের সবচাইতে ডিপেন্ডেবল ব্যাটার বলি মুশফিকের সঙ্গে প্রায়ই দেখবেন লোয়ার অর্ডারে নয় দশ এগারো নম্বরের যারা ব্যাটার তারা ব্যাট করে এই ইনিংসেও করেছে মুশফিকুর রহিমকে দেখবেন বলার নেই ক নেই যাসপ্রীত বুমরার প্রথম বল ওভারের সিঙ্গেস নিয়ে তাকে স্ট্রাইক দিয়ে দিল আমি বলি আপনাকে আমার জীবনে আমি কমেন্টি শুনে এবং মাঠে না টিভিতে দেখে অনেক বড় বড় টেস্ট ইনিংসের সাক্ষী আমার বহু আগে অনেক আগে এইটি সিক্স এইটি সেভেনে ইমরান খানের একটা পার্টনারশিপের কথা মনে আছে এগেনস্ট ইংল্যান্ড বোধহয় অ্যাজবাস্টন বা কোথায় হতে পারে আমি কমেন্টটি শুনছিলাম মোহসিন কামাল পরবর্তীতে তিনি বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন পাকিস্তানের এগারো নম্বর ব্যাটার তার সঙ্গে ছিয়াত্তর রানের পার্টনারশিপ করেছিলেন একটা সেখানে মহসিন কামালের রান মাত্র দুই ইমরান যেটা করতেন প্রতি ওভারের প্রথম চার থেকে পাঁচটা বল নিজে খেলে ফেলতেন হয় একটি চার বের করে নিতেন পঞ্চম বলে গিয়ে না ষষ্ঠ বলে গিয়ে সিঙ্গেলস নিয়ে আবার স্ট্রাইক নালে মোসিন কামালকে একটা মাত্র বল খেলার সুযোগ দিয়েছেন এটাই হচ্ছে প্রকৃত যারা ব্যাটসম্যান তাদের বোধ বুদ্ধির পরিচায়ক আমি বারবার দেখছি আমাদের মুশফিকুর রহিমরা ইভেন মিরাজ রাও নয় নাম্বার আট নাম্বারে নেমে বা সাত নাম্বারে নেমে তার যারা পার্টনার নয় দশ এগারো তাদেরকে স্ট্রাইক দিয়ে দিচ্ছেন এটাও কিন্তু বোধ বুদ্ধিতে কমতির কারণে কারণ তাদের ব্যাটিং অ্যাবিলিটি কম তাদেরকে আমি যতটা সম্ভব ওই ওই প্রান্তে রাখবো নিরাপদ রাখার জন্য আমার উপরে দিয়ে আমরা চলতি বাংলায় বলি ঝড় ঝাপটা যা যাবে আমার ওপর দিয়ে কারণ আমি ব্যাটসম্যান আমার অ্যাবিলিটি বেশি এই বোধ বুদ্ধিগুলি আমাদের কবে হবে আসেন কালকে যে আপনার আমরা প্রথমে মমিনুল হকের সুইপ দেখলাম তারপরে দেখলাম নাজমুল হোসেন শান্তর রিভার সুইপ এটা নিয়ে কথা না বললেই নয় আপনি কেন রবিচন্দন অশ্বিনকে ওই সময়ে আপনি দেখছেন যে লেগ স্লিপ রাখা হয়েছে কে এল রাহুলকে আমি আমার আমার মমিনুলকে পেলে আমি এই প্রশ্নটা করবই যে আপনি কি উইকেটে গিয়ে আপনাকে যে ট্যাপ করা হতে পারে একটা লেগ স্লিপ আছে তার মানে আপনাকে সুইপ খেলায় প্রলুব্ধ করা হবে আপনি আগের দিন সুইপ করে রবিচন্দন অশ্বিনের লাইনটাকে কিছুটা নষ্ট করতে পেরেছিলেন যে রবিচন্দন অশ্বিন ক্রমাগত সুইপ যখন আপনি করছিলেন তখন তিনি একটু একটু হলেও একটু ভরকে যাওয়ার প্রশ্নই নেই যার নামের পাশে পাঁচশো করেছিলেন। আমি আগের দিনও সুইপ খেলেছি আজকেও সুইপ খেলবো এবং আরও একটা বিষয় আমি প্রায় আপনার সঙ্গে টক কথাটা বলি যে আপনি নিজেও ক্রিকেটার ওই বলের ডেলিভারির লেন্থটা এমন ছিল ওইটার লেন্থটা একটু টেনে দেওয়া ছিল বলটা এসেছিল একটু উঠে 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 যা কারণে যখন মমিনুল সুইপ খেলতে গেছেন তখন একটু ওপরের দিকে ফিল্ডারের কাছে গেছে যদি এটা টেনে দেওয়া না থাকতো একটু একটু একেবারে ফুল অপ লেনথের থাকতো তাহলে তিনি ব্যাটে পেয়ে যেত মাটি কেমলে বলটা চলে যেত এই যে বোধ বুদ্ধি রবিচন্দিন রবিচন্দন অর কিন্তু এটা বুঝেই ওই ডেলিভারিটা ছুড়েছেন যে যাতে সুইপ খেলতে গেলে তিনি বলটা একটু ওপর দিয়ে আসে তারটাও উঠে থাকবে এই বোধ হয়তো মমিনুলের ছিল না এটা শুনতে আবারও বলছি হয়তো ডিরেক্ট হয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটারদের হয়তো বলতে পারেন হ্যাঁ তিনি বারো তেরোটা সেঞ্চুরি করে বলেছেন বোধ থাকবে না কেন বোধ আছে বা বোধে কমতি এবং ক্রিকেট যে সেন্স সেই জায়গায় ঘাটতি আছে আমাদের আসেন নাজমুল হোসেন শান্ত খুব খারাপ প্লেয়ার না আমি কালকে পরশুও বলছিলাম কিন্তু তার কিন্তু দলের নেতৃত্ব তিনি দিচ্ছেন তাকে নেতৃত্ব দিতে হবে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে নির্বোধের মতো অর্বাচীনের মতো কাজ করে নয় আমি আবারও বলছি তাকে নেতৃত্ব দিতে হবে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে শান্তর কিছু কিছু স্টেপ দেখে আমার মনে হচ্ছে যে তিনি মানে বোকারা কিন্তু অনেক সময় অতি সাহসী হয়ে ওঠার চেষ্টা করে সোজা কথা শুনতে খারাপ লাগবে আবারও বলছি আমি কিন্তু এটা খুব আবেগ থেকে বলছি এই কারণে যে আমাদের দেশের ব্যাটারদের বোলারদের স্কিল যে নেই তা না কিন্তু তাদের অ্যাপ্রোচ দেখে মনে হয় তাদের বোধ বুদ্ধিতে ঘাটতি আছে আপনি কেন রবীন্দ্র জাদেজাকে তিনি এমনিতেই উইকেট টেকার কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু হচ্ছে উইকেট টেকার বলার এবং তিনি জানেন ব্যাটসম্যানকে কখন কোন ফাঁদে ফেলে বধ করতে হবে মাত্র তিনশো উইকেট পেয়ে উজ্জীবিত তার প্রথম ওভারের সেকেন্ড আপনি করে কি রিভার্স খেলতে গেলেন টেস্ট ক্রিকেটে রিভার্স সুইপ আমি খেলব কেন আপনি দেখেন বিরাট কোহলি রোহিত শর্মা জাসওয়াল আপনার গিল এরা কিন্তু যতটা সম্ভব কে রাহুল এটা যতটা সম্ভব ও শট খেলার চেষ্টা করে ভিতে খেলে সেট হয় টেস্ট ক্রিকেট তো টোটালি স্পেশালিস্ট ব্যাটারদের খেলা আপনি এখানে ওই হাঁঙ্কি পাঙ্কি ওয়ান ডে টিটোয়েন্টির মতো মিলকিং সিঙ্গেলস কিবা ওই ব্লক করেও গ্যাপে ঠেলে এগুলো জায়গা না টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট হচ্ছে পরিশুদ্ধ ক্রিকেট ব্যাকরণ সম্মত ক্রিকেট আপনি ব্যাকরণ সম্মত ক্রিকেট বাদ দিয়ে আপনার দল পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আগে মমিনুল কোনো প্রয়োজন প্রয়োজনে এবং এমন নয় যে আপনি এই চারটা মেরেই রবীন্দ্র জাদেজাকে ভরকে দিতে পারতেন যারা জাত বলার যার নামের পাশে আগের দিনই তিনশো রান তোলারও প্রয়োজন ছিল না আমাদের কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না আমি আমি যেটা বলতে চাচ্ছি যে শান্ত হয়তো ভেবেছিলেন আমি এই রিভার্স সুইপে যদি তাকে চার হাকাতে পারি তিনি হয়তো ভরকে যাবেন বা তার লাইন লেন্থটা নষ্ট হয়ে যাবে রবীন্দ্র জাদেজা রবিচন্দন অশ্বিনের লাইন লেন্থ একটা দুটো বাউন্ডারিতে আমি অনিল কুমলেকে অনেক ওভার দেখেছি বোধহয় অর্ধ ওভার যে প্রথম দুই বলে দুটো চার খেয়ে বা এক একটা ছক্কা বা একটা চার খেয়ে ওই ওভারে উইকেন্ড খেয়েছিলেন এটা শেন ওয়ানের মধ্যেও ছিল গ্লেন ম্যাগ্রাকে দেখেছি ওয়াসিম আকরামের মধ্যেগুলো ছিল অর্থাৎ বড় বোলার যেটা করবেন বড় বোলার আপনাকে একটা প্ল্যানেটে আগানোর চেষ্টা করবেন এবং তারা জানেন যে আমি অনিমেশকে ওই ফাঁদে ফেলতেই পারবো আমি ওয়াসিম আকরামের বলা ইমরান খানের একটা উক্তি এখানে বলি ওয়াসিম আকরামকে ইমরান খান বলেছেন যে তুমি আগের বলে বাউন্ডারি খেলা একই জায়গায় বল করো বলে যে এটাও তো চার খেলাম বলে তারপরের বলটাও একই জায়গায় করো বলে এটা তো দুই হলো তারপরের বলের বলটা করো দেখবা ব্যাটসম্যান ভুল করবেই কারণ ব্যাটসম্যান মানুষ অতিমানব নয় এখন আমাদেরকে যে কেউ ট্র্যাপ করছে আমার যেটা বুঝে আমি সংযত হয়ে ক্রিকেট যে একটা সেন্সেবল গেম একটা মেন্টাল গেম আমার এই সেন্সটাকে অ্যাপ্লাই করবো সেই জায়গাটাতে আমাদের বোধ প্রচুর ঘাটতি আছে এবং এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে না পারি শুধু নেইম ম্যান ফেইমের দিকে ঝুঁকলে চলবে না অল্প একটু নাম করে দু একটা সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে আমাদের ক্রিকেটাররা যেটা হয় অনিমেষ আমি শেষ কথা বলতে চাচ্ছি ভারতের পাকিস্তানের এখন উপমা টানার কোনো দরকার নেই কারণ পাকিস্তানে যত খারাপ খেলুক বাবর আজম ছাড়া শাহিন শাহ আফ্রিদি ছাড়া এখনকার পাকিস্তানের কোনো ক্রিকেটারকে নিয়ে আমি মনে করি না যে তুলনা করা চলে বা তাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আপনি ভারতের দিকে তাকান ভারতে বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং আপনার রোহিত শর্মার মতো তিনজন ক্রিকেটার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে রিটায়ার নিল আপনি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে হয়তোবা আমরা কালকে থেকেই কথা বলতে শুরু করে দেব। সেই সিরিজ নিয়ে আপনি দেখেন কি রেজাল্ট হয় আমি আগাম বলে দিলাম দেখবেন দুর্দান্ত ফর্মে মাঠে ফিরবে ভারতীয়রা পাঁচ ছজন মেইন স্ট্রিম প্লেয়ার ছাড়াও কারণ কি জানেন তাদের প্লেয়াররা তৈরি হন শুধু ক্রিকেটীয় উপকরণে না তাদের মানসিক বিকাশটা হয় সাংঘাতিক আমাদের মানসিক বিকাশ কি আমাদের মোস্ট প্রমিজিং অলরাউন্ডার হচ্ছে হাসান মিরাজ আপনি কি আমি কালকেও বলছিলাম এটা মেহেদি হাসান মিরাজকে কি তার ক্রিকেট সেন্সটা সাকিবের মাত্রায় রাখবেন মিরাজের এখন যা বয়স সাকিব কিন্তু এই বয়সে তার ক্রিকেট বোধ বুদ্ধির পরিচয় দিয়েছেন মোহাম্মদ আশরাফুল তামিম ইকবাল তারা কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন আমরা শুধু ভালো ব্যাটার নই আমাদের ক্রিকেট বোধ বুদ্ধি অনেক তীক্ষ্ণ বাংলাদেশের বর্তমান প্রজন্মের বোধ বুদ্ধি মোটেও তীক্ষ্ণ না ভোতা স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি